বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটা বিরাট বড় গুড নিউজ। কেননা এখন থেকে ডিজিটাল রেশন কার্ড অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। অর্থাৎ এখন থেকে আপনারা বাড়িতে বসে নতুন ডিজিটাল রেশন কার্ড এবং আপনার পরিবারে যদি কারো রেশন কার্ড না হয়ে থাকে সেটাও কিন্তু আপনি বাড়িতে বসে অনলাইনে মোবাইলে মারফত আবেদন করে নিতে পারবেন। তো আপনারা অনলাইনে কিভাবে নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন সেটা সম্পূর্ণ প্রসেস আপনাদের সামনে আজকে দেখিয়ে দেবো, সম্পূর্ণ আমি আবেদন করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা বাজাতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি বাপি আর আপনারা দেখছেন নিউটেক বাপির চ্যানেল। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, ডিজিটাল রেশন কার্ড অনলাইনে আবেদন করার জন্য সরাসরি আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল ওপেন করবেন আর এখানে আপনি যে ফুড সাপ্লাই অফিসের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাতে চলে যাবেন। wbpds.gov.in এই সাইটে আপনারা ভিজিট করবেন। এই সাইটে ভিজিট করলেই আপনাদের সামনে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের সেটা শো করবে। তো ওখান থেকেই আমরা অনলাইনে আবেদন করব। তো এক্ষেত্রে পরিবারের যদি একজনের রেশন কার্ড থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আলাদাভাবে আবেদন হবে, আর আপনার পরিবারে যদি কারোই রেশন কার্ড না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অন্যভাবে আবেদন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফুড সাপ্লাই অফিসের অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা এখানে শো করে গেছে। তো এখানে আপনারা উপরে একটা বার দেখতে পাবেন। তো এই বারের মধ্যে আপনারা এখানে দেখতে পাবেন যে সিটিজেন বলে একটা অপশান রয়েছে। তো এই সিটিজেন অপশানে আপনারা চলে আসবেন। তো সিটিজেন অপশানে আসার পরে এখানে দেখতে পাবেন যে অ্যাপ্লাই ফর রেশন কার্ড এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই সরাসরি আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করার একটা জায়গা চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাংলাতে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নাম্বার দেবেন। তো এক্ষেত্রে আপনি যে কোনো মোবাইল নাম্বার দিতে পারেন। আপনার মোবাইলে একটা ওটিপি কোড যাবে এবং সেই ওটিপি কোডটা আপনাকে এখানে সাবমিট করলে তবে গিয়ে আপনার সামনে আবেদন করার অপশন আসবে। তো চলুন ফটাফট আমরা ওটিপি জেনারেট করে নিই। তো এখানে আমরা একটা মোবাইল নাম্বার দেবো। তো এখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করে দিয়েছি এবং ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে একটা ওটিপি চলে গেছে এবং এই ওটিপিটা সাবমিটের টাইম হচ্ছে 113 সেকেন্ড। এখানে 116 অর্থাৎ 130 সেকেন্ড সামথিং ছিল হয়তো। তো ওই টাইমের মধ্যে আপনার মোবাইলে ওটিপি আসলে আপনি সেই ওটিপিটা এখানে দেবেন এবং প্রসিডে ক্লিক করে এগিয়ে যাবেন। আর তার মধ্যে যদি আপনার ওটিপি না এসে থাকে তাহলে এখানে আবার আপনাকে রিসেন্ট ওটিপির অপশন পেয়ে যাবেন। তো রিসেন্ট ওটিপিতে আপনি ক্লিক করলে আবারও আপনার সামনে ওটিপি চলে আসবে। তো আমি যখন এয়ারটেল নাম্বার দিয়ে সাবমিট করেছিলাম তখন কিন্তু আমার এয়ারটেল নাম্বারে ওটিপি আসেনি, সুতরাং এয়ারটেল নাম্বারে ওটিপি আসতে কিছু প্রবলেম হচ্ছে অথবা আমার হয়তো এয়ারটেল সিমে কোনো প্রবলেম রয়েছে সেই জন্য ওটিপি আসেনি। তো এক্ষেত্রে আপনারা জিও নাম্বার ইউজ করতে পারেন। আমি জিও নাম্বার ইউজ করলাম, এক চান্সে কিন্তু আমার নাম্বারে ওটিপি চলে এসছে এবং আমি এই পেজটা অ্যাক্সেস করতে পেরে গেছি। তো এখন আপনি যখন ওটিপি সাবমিট করে আপনি কন্টিনিউতে ক্লিক করে এগিয়ে যাবেন তখন এখানে দেখতে পাবেন যে অ্যাপ্লাই ফর রেশন কার্ড ফর নিউ ফ্যামিলি, নতুন ফ্যামিলির জন্য আবেদন। তো এক্ষেত্রে আপনার যদি পরিবারে কোনো একজনকার রেশন কার্ড থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে আপনাকে চুজ করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার পরিবারে কোনো ব্যক্তির অন্তর্দয় SPHH, PHH, RKSY1 বা RKSY2 রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনাকে ইয়েস করে এগিয়ে যেতে হবে। আর আপনার পরিবারে যদি কারোই না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নো চুজ করবেন। তো এক্ষেত্রে এই সাইটের প্রচুর এখনো পর্যন্ত প্রবলেম রয়েছে। আমি এই নোটার ক্লিকের চক্করে আমি মোটামুটি 6 থেকে 7 বার লগ ইন করেছি, কেননা এখানে ক্লিক করার সাথে সাথে লগ আউট হয়ে যাচ্ছে। তো এই ধরনের ওয়েবসাইট যখন একটা লঞ্চ করছে, যখন এই ধরনের প্রসেস লঞ্চ করছে সেটা একদম কমপ্লিট প্রসেস করেই করা উচিত, কিন্তু সেটা আমাদের সরকার করেনি, সেটা আমাদের এই ফুড সাপ্লাই অফিস থেকে একদম খুব খারাপভাবে করে দিয়েছে। তো আপনাদেরকে যখন অনলাইনে আবেদন করবেন খুব ধৈর্য সহকারে বসবেন, কেন বারবার লগ আউট হয়ে যাচ্ছে পেজটা, ফের আপনাকে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি সাবমিট করতে হচ্ছে, তবেই আবার ওপেন হচ্ছে। তো আমি 5 থেকে 6 বার ট্রাই করার পর আমি তবে গিয়ে নেক্সট স্টেপে এগোতে পেরেছি। তো এখানে আবার আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যে ধরনের রেশন কার্ড নেবেন সেই রেশন কার্ডটা আপনার সাবসিডি হবে নাকি জাস্ট আপনি আইডেন্টি প্রুফের জন্য ব্যবহার করবেন, অর্থাৎ সেই রেশন কার্ড থেকে আপনি রেশন দ্রব্য নেবেন নাকি নেবেন না। যদি আপনি নিতে চান তাহলে এখানে সাবসিডি এখানেতে ক্লিক করবেন এবং আপনি যদি রেশন কার্ড না নিতে চান তাহলে আপনি যদি রেশন দ্রব্য না নিতে চান তাহলে আপনি আইডেন্টি পারপাস অনলি এখানে আপনি ক্লিক করবেন। তো আমরা সাবসিডিযুক্ত রেশন কার্ড নিতে চাই, তো আমরা সাবসিডিতে ক্লিক করে দিলাম। এখন আপনি কোন এরিয়াতে বসবাস করেন সেটা জানতে চাইছি। আপনি যদি শহরে বসবাস করেন তাহলে এই আরবানে ক্লিক করবেন, আর আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে এই রুরালে ক্লিক করে দেবেন। তো এক্ষেত্রে আপনাদেরকে এই 4টা স্টেপ কমপ্লিট করতে হবে, তবে গিয়ে আপনারা পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারবেন এবং আপনার অনলাইনে আবেদন সাকসেসফুলি হবে। তো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কতগুলো অপশন এইগুলো যদি আপনার পরিবারের মধ্যে কারো একজনকার থেকে থাকে বা আপনার পরিবারের সাথে এগুলো ঘটে থাকে তাহলে আপনাকে সাবসিডিযুক্ত রেশন কার্ড দেওয়া হবে না। সুতরাং এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে আপনার পরিবারের সাথে ঘটা চলবে না। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফ্যামিলিতে 2 হুইলার 4 হুইলার কোনো গাড়ি থাকা চলবে না। সেক্ষেত্রে আপনার পরিবারে আবার কিছু আপনারা এখানে ভালোভাবে পড়ে নেবেন। আপনার পরিবারে মান্থলি 15,000 ইনকাম হওয়া চলবে না। যেমন আপনার পরিবারে রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ থাকা চলবে না। আপনার মোবাইলে ল্যান্ডলাইন টেলিফোন থাকা চলবে না। হ্যানত্যান অনেক কিছু প্রসেস রয়েছে, এইগুলো যদি আপনার পরিবারের সঙ্গে থেকে থাকে তাহলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না বা আপনার পরিবারে সাবসিডিযুক্ত রেশন কার্ড দেওয়া হবে না। তো এইগুলো আপনার ডিক্লারেশন এগুলো সম্পূর্ণ আপনি টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পরেই আপনি নিচে সাবমিট করবেন। তাছাড়া আপনি যদি এগুলো ফাঁকা রেখে দেন তাহলে কিন্তু আপনার সাবমিট হবে না বা আপনাকে রেশন কার্ড দেওয়া হবে না। তো এগুলো আমরা টিকমার্ক করে দিয়েছি সমস্তগুলো। তো এক্ষেত্রে দেখতে পাবেন নিচে আবারও কিছু অপশান চলে এসছে এবং এখানে আপনার সাথে যেটা সুইটেবল সেটা আপনাকে ক্লিক করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আপনি কি ধরনের হাউস হোল্ডার রয়েছেন সেটা, আপনি যদি এসসি হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন, আপনি যদি এসটি হাউস হোল্ডার হয়ে থাকেন এখানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যদি বাড়ি উইদাউট শেল্টার হয়ে থাকেন তাহলে এখানে করবেন, অর্থাৎ আপনার কোনো সেরকম বাড়িই নেই। এই সমস্ত নানা ধরনের জিনিস রয়েছে। তো আপনার সাথে যেগুলো ঘটেবে বা আপনার সাথে যেটা ম্যাচ করছে সেটাতে আপনি টিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে নেক্সট অপশন যেটা রয়েছে এখানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দিয়েছি। এখন যদি আপনার সামনে কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে সেগুলো আপনাকে দেখা দিত, কিন্তু আমাদের পেজে হয়তো কোনো ভুল নেই, সুতরাং আমাদের নেক্সট স্টেপে আমরা পৌঁছে গেছি। তো নেক্সট স্টেপে আপনি এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এখানে আপনার ব্লক সিলেক্ট করে দেবেন এবং এখানে আপনার গ্রাম পঞ্চায়েত অর্থাৎ কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করেন সেটা আপনাকে এখানে এই ঘরটাতে সিলেক্ট করবেন এবং আপনার এখানে ভিলেজের নাম সিলেক্ট করবেন। এখানে পিন নাম্বার অর্থাৎ আপনার পোস্টাল কোড কত রয়েছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। এখানে আপনার ফুল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন। এখানে আপনার পুলিশ স্টেশন অর্থাৎ আপনার থানার নাম সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর আপনার এখানে পোস্ট অফিসের নামটা দিয়ে দেবেন। তো এই সমস্তগুলো দেওয়ার পরেই আপনি এখানে দেখতে পাবেন যে ফেয়ার প্রাইস সব ডিটেলস, অর্থাৎ আপনি কোন দোকান থেকে রেশন নিতে চান বা কোন দোকান থেকে কেরোসিন নিতে চান এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি এখানে এই উপরের অপশানগুলো ফিল আপ না করলে এই অপশানগুলো পাবেন না। তো আমি ফটাফট উপরের অপশানগুলো ফিল আপ করে নিচ্ছি। তো আমরা উপরের কালামগুলো ফটাফট ফিল আপ করে নিয়েছি। এখন আমরা যে আমাদের রেশন দোকান আমরা সিলেক্ট করবো অর্থাৎ যেখান থেকে আমরা রেশন নেব সেটার জন্য এখানে ভিলেজ ওয়াইজ আপনি সিলেক্ট করতে পারেন। তো আমরা ভিলেজ ওয়াইজ সিলেক্ট করে দিলাম এবং এখানে আপনার সিলেক্ট ফেয়ার প্রাইস সব অর্থাৎ আপনি কোন দোকান থেকে আপনি নিতে চাইছেন সেই দোকানটার নাম আপনি এখানে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর কোন দোকান থেকে আপনি কেরোসিন তেল নিতে চাইছেন সেটাও আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমরা এখান থেকে যে দোকান থেকে রেশন নেব সেই দোকানের নাম সিলেক্ট করে দিয়েছি এবং যেখান থেকে কেরোসিন তেল নেব সেটা এখানে রাইট ক্লিক করলে এখানে ক্লিক এই বক্সে টিকমার্ক দিয়ে তারপর আপনি এখানে সেটা সিলেক্ট করতে পারবেন। তো আমরা এটা এখন করছি না, এটা আমরা ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি যেহেতু এটা কম্পালসারি নয়। তো তারপর আপনার মোবাইলে যে কোনো ধরনের সরকার নোটিফিকেশন পাঠানোর জন্য আপনার কাছে মোবাইল নাম্বার চাইছে, তো তার জন্য এখানে আই এগ্রি করতে হবে। এখানে আপনার যে মোবাইল নাম্বার রয়েছিল সেই মোবাইল নাম্বার এখানে আপনাকে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আবার আপনাকে আপনার মোবাইল নাম্বার ভেরিফাইড করতে হবে। তো এখানে মোবাইল নাম্বার ভেরিফাইড করার জন্য আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে দিতে পারেন সেম অ্যাজ লগ ইন মোবাইল, এখানে ক্লিক করে দিলেই আপনার মোবাইল চলে আসবে এবং সেকেন্ডারি মোবাইল নাম্বার যদি আপনি দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে আবারও দিতে পারেন অথবা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন এবং ইমেল অ্যাড্রেস আপনি অ্যাড করতে পারেন। জাস্ট গভর্নমেন্ট থেকে সমস্ত ইনফরমেশন আপনাকে পাঠানোর জন্য এটা চাইছি। তো আমরা যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছি সেটার জন্যই আমরা রেখে দেবো। তো এখানে আমরা টিকমার্ক দিয়ে দিলাম এবং এখানে গেট ওটিপি আবার আসবে এবং সেই ওটিপি সাবমিট করতে হবে। তারপর আমরা আবারও নিচে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ আপনার পরিবারের যিনি হেড রয়েছেন তার নামটা দিয়ে দেবেন এবং তার মিডিল নেম এবং তার লাস্ট নেম এখানে দেখতে পাচ্ছেন। তো এগুলো আপনারা ফিল আপ করবেন ভালোভাবে। তারপর এখানে আপনার বাবার নাম দিয়ে দেবেন এবং আপনার জেন্ডার এখানে মেল ফিমেল সিলেক্ট করবেন এবং ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডার যে রয়েছে এখানে ক্যালেন্ডার থেকে আপনার ডেট অফ বার্থটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এবং এখানে আপনার যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার মাস্ট আধার কার্ড লাগবে। আধার কার্ড যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এখানে আপনাকে আধার কার্ডের নাম্বার দিতে হবে এবং আপনি আধার কার্ডের পাশাপাশি যদি আপনার ভোটার কার্ডের নাম্বার দিতে চান তাহলে এখানে দিতে পারেন, প্যান কার্ডের নাম্বার দিতে পারেন অথবা আপনার ওল্ড রেশন কার্ডের নাম্বারও আপনি এখানে দিতে পারেন, তবে মাস্ট আপনাকে আধার কার্ড দিতেই হবে। তো এখানে আপনাকে অ্যাড মোর মেম্বার করে আপনি আবারও আপনার পরিবারের মেম্বার অ্যাড করতে পারেন। তো আমরা এখানে ফটাফট সমস্ত কিছু ফিল আপ করে নিয়েছি। এখন আমরা আর অ্যাড মেম্বার করব না, সরাসরি যদি আপনার পরিবারে আরও কারো রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনি অ্যাড মেম্বার করে আপনি সকলের নাম এখানে এন্ট্রি করতে পারেন। तो আমরা করছি না, আমরা সরাসরি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এরর দেখা যাচ্ছে, প্লিজ এন্টার এ ভ্যালিড প্রাইমারি মোবাইল নাম্বার। আমাকে একটা প্রাইমারি ভ্যালিড মোবাইল নাম্বার দিতে বলছে, সেটা আমার দেওয়া হয়নি, সেই জন্য আমরা আবার সেটাকে কারেকশন করে দিয়ে দেবো। তো মোবাইল নাম্বারটা আমরা দেখে নেবো। তো বন্ধুরা আমরা সমস্ত কিছু ফিল আপ করে নিয়েছি, এখন আমরা নেক্সট করে আমরা এগিয়ে যাব। তো নেক্সটে আমাদের ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছেন এখানে কি দেখাচ্ছে, ইনভ্যালিড আধার নাম্বার। তো এক্ষেত্রে বলে রাখি যে আমার আধার নাম্বারটা অলরেডি সাবমিট করা আছে। তো আমার আধার নাম্বারটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমার যে রেশন কার্ডের নাম্বার সেটা শো করে যাচ্ছে। অর্থাৎ আপনার নাম্বারে এক্ষেত্রে যদি রেশন কার্ড হয়ে থাকে আপনার নামে, তাহলে সেক্ষেত্রে আপনার রেশন কার্ডের নাম্বারটাও পেয়ে যাবেন যদি এভাবে এরর দেখায়, এবং আপনাকে নেক্সট পেজে যেতে দেবে না। তো নেক্সট পেজে আমি যেতে পারছি না। তো নেক্সট পেজে আপনিও যদি না যেতে পারেন, তাহলে জানবেন যে আপনার রেশন কার্ড হয়ে আছে এবং তার নাম্বার আপনি এখানে নোট করে নেবেন। তো এক্ষেত্রে কি হবে, যাদের এখানে ফিল আপ করবেন তারা ওই রেশন কার্ডের যে আধার কার্ডের নাম্বারটা দিচ্ছেন সেই আধার কার্ডটা আপনাকে আপলোড করতে হবে, এবং পুরো যে ফর্মটা আপনি ফিল আপ করেছেন সেটার একটা প্রিভিউ আপনি দেখতে পাবেন। এবং ফাইনালি আপনি সেটাকে আপনার মোবাইল নাম্বার পুনরায় আপনাকে আরেকবার দিতে হবে, এবং সেখানে ওটিপি দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। অর্থাৎ আপনি কনফার্ম হয়েছেন কিনা সেটা সাবমিট করলে তবেই তারপরে আপনার কাছে ফাইনাল সাবমিট, অর্থাৎ 4 নম্বরে যে স্টেপে আপনার কাছে ফাইনাল সাবমিটের অপশান আসবে, সেটাতে আপনারা ক্লিক করে আপনারা ফাইনাল সাবমিট করে দেবেন, তবেই আপনাদের পুরো অনলাইনে আবেদন হয়ে যাবে। তো বন্ধুরা এই যে পেজটা, এই পেজটা এখন প্রচুর পরিমাণে সমস্যা করছে। আমি এই ভিডিওটা বানানোর জন্য মিনিমাম 10 থেকে 12 বার পেজটা আমাকে লগ ইন করতে হয়েছে, বারবার ধরে লগ আউট হয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে একটা সুবিধা পাওয়া যাচ্ছে যে আপনি যদি স্টেপ 1 কমপ্লিট করে যান, তাহলে আপনার যদি লগ আউট হয়েও যায় বা লগ আউট আপনি করে রাখেন, পরবর্তী ক্ষেত্রে স্টেপ 2 এই আপনার সামনে ওপেন হবে, স্টেপ 1টা আপনাকে আর কমপ্লিট করতে হবে না। তো এইভাবে যদি আপনি স্টেপ 2 করে আপনি আপনার পেজ লগ আউট হয়ে যায়, তাহলে আপনাকে সেই পরে আপনাকে মানে স্টেপ 3র কাজে আপনাকে করতে হবে, আপনাকে আবার পিছনে কাজ করতে হবে না। তো এটা একটা বাড়তি সুবিধা পাওয়া যাচ্ছে। এইভাবে আপনারা পুরো ফর্মটা ফিল আপ করুন এবং অনলাইনে সাবমিট করে দিন। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হতে পারে। তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা বাজাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।